আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ইতিপূর্বে আমি সিমেট্রিক ম্যানেজার এবং টিআই পোর্টালের উপরে দুইটা টিউটোরিয়াল তৈরি করেছি, হাউ টু ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটেড উইথ লাইসেন্স। কিন্তু অনেক আমাকে কয়েকজনে ফোনের মাধ্যমে জানিয়েছে যে তারা শুধুমাত্র লাইসেন্সটা অ্যাক্টিভেশনটা দেখতে চায়, এরকম একটা ভিডিও দেওয়ার জন্য। আগেরটাতে হয়তো বা বুঝতে পারে নেই বা কোনো সমস্যা। তো তাই আজকে আমি এই নতুন ভিডিওটা তৈরি করতেছি। এখানে শুধুমাত্র সিমেটিক ম্যানেজার এবং টিআই পোর্টাল এর ইকেবি লাইসেন্সটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাচ্ছি। চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো এখন দেখেন আমরা লাইসেন্সটা দিব। তো লাইসেন্সের ফাইলটা ওপেন করি, যেখানে উপরের ফাইলটা লাইসেন্সের। তো এটাকে একটু আমরা ডিটেলস ভিউতে নিয়ে যাই। এখন এই যে এক্সে ফাইল, এটাকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করি। তো এখান থেকে অল কীতে সিলেক্ট করি। তো এখন অল কীগুলো শো করবে, এই যে শো করতেছে। তো আগে আমরা লং, এই যে ইনস্টল লং, কারণ এখানে প্রিফেয়ার্ড লং কিজ আছে, আমরা ইনস্টল লং দিয়ে দেবো। আগে লংটা দিয়ে দেবো, দিয়েছি। একটু অপেক্ষা করেন, যখন এটা ইনস্টল হয়ে যাবে এই লং কি বরাবর সবগুলা আপনার নীল হয়ে যাবে। আমি অল দিয়ে দিচ্ছি। দেখেন হয়ে যাবে, এই যে সবগুলা, এটা যা আসুক এরোর আপনি ওকে দিয়ে দেন। এই যে দেখেন সবগুলো নীল হয়ে গেছে, অর্থাৎ এটা হয়ে গেছে। তো এখন আমরা অল দিয়ে আবার শর্ট কিটাও দিয়ে দিব। এই আবার শর্ট কি ইনস্টল দিয়ে দিই। এখন শর্ট কিটা হবে, এখান থেকে অল কি দিয়ে আপনি এগুলো আনতে হবে। এখানে যাই থাকুক আপনি অল কি দিয়ে এটা নিয়ে আসবেন। এই যে দেখেন এগুলো সব সবুজ হয়ে গেছে, এটা ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিই। তো এখন আমরা অটোমেশন লাইসেন্স ম্যানেজারটা ওপেন করি। তো দেখেন এটা যদি লাইসেন্স হয়ে যায় তাহলে এটা ওপেন হবে, নাহলে এরর দেখাবে। এই যে দেখেন হয়ে গেছে। তো সেটাই আমরা দেখি যে, তো এটা যাই আসুক, ঠিক দিয়ে আর যেন না দেখায় মেসেজটা ওকে দিয়ে দেন। এই যে দেখেন সবগুলা এখানে হয়ে গেছে। তো এখন আমরা সিমেট্রিক ম্যানেজারটা একটু ওপেন করি। দেখেন এখানে যদি লাইসেন্স না পাইতো তাহলে এখানে এরর আসতো, এখন দেখবেন ওপেন হয়ে যাবে। আমি জাস্ট বেশি কিছু করবো না, শুধু জাস্ট ওপেন হয়েছে কিনা, ওপেন হলে ব্যাস কাজ হয়ে যাবে। যদি লাইসেন্স না পাই ওপেনই হবে না, দেখছেন ওপেন হয়ে গেছে। এটা আমরা ক্যান্সেল করে ক্লোজ করে দিই। তো আমরা টিআই পোর্টালটা অন করি। তো আমরা একটা প্রজেক্টের নাম দিয়ে দিই, টেস্ট দিয়ে দিলাম ক্রিয়েট। এই যে ক্রিয়েট হচ্ছে প্রজেক্ট। তো এই যে দেখতে পাচ্ছেন সিপিইউ, তো আমরা সিপিইউ একটা নিই। এই যে ধরেন আমি সিপিইউ 312টাতে ক্লিক করলাম। তো এই যে দেখেন এটা চলে আসছে, এটা এই কালারটা মানে হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা একটা এইচএমআই দেখি। তো বেসিক প্যানেলে যাই, তো আমরা একটা 9.9 ইঞ্চ ডিসপ্লে দেখি, ওপেন করি। তো এই যে দেখা যাচ্ছে পাইছে। তো এই যে দেখেন লাইসেন্স পেয়ে গেছে, লাইসেন্স না পাইলে এটা ওপেন হইতো না। আর অবশ্যই যারা আমার ভিডিওটাকে দেখছেন তারা ভিডিওটাকে লাইক দিবেন, বন্ধুদের জন্য শেয়ার করে দিবেন যাতে সবাই এটা দেখতে পারে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের ছিলেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।